বন্ধুরা, আমি চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে সময় কাটাতে, আড্ডা দিতে। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় সবাইকে স্বাগত এসপিডিএস ফ্যামিলি। তো আজকের ভিডিওটা হচ্ছে অন্য মতো, একদম অন্য মতো মানে অন্য রকমেই কোনো। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কোথায় এসেছি। এটা হচ্ছে আমার জায়ের বাড়ি। তো এখানে এসেছি তো সেই ভিডিও বানানোর জন্য। তোমার থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝে গেছো আমি কী বানাচ্ছি। হ্যাঁ, আজকে আমি আমার সেই দশ সালে যেভাবে আমি মাসি মানে বিয়ের প্রীতি বসেছিলাম, যে লুকে আর কি মানে যে সাজে, তো সেই সাজটা আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব। মাসির দেওয়া শাড়ি পরে আবারও তোমাদের মানে আবারও নতুন বউ সাজবো, তো সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো সেই সময়টা আর কি মানে এখন যেটা এখন যেভাবে মানুষ বিয়ে করে, এত সুন্দর করে সাজে গুজে, আমার ভালো লাগে দেখতে। তো সেই সময় আমি সেরকম করে সাজতে পারিনি, তো সেটাই 2010 সালে আমি কীভাবে সেজে গুজে বিয়ের বাড়িতে বসেছিলাম, তো আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। তো এটা হচ্ছে আমার যাই বাড়ি, তোমাদেরকে বললাম। তো এখানে আমি সাজবো কারণ বাড়িতে লোকজন এখানে আজকে নেই কেউ, ওর জন্য এখানে এই জায়গাটাকে আমি মানে ইয়ে করে নিলাম। তো শাড়িটা তোমাদেরকে দেখাই, দেখে নাও। মাসির দেওয়া শাড়ি পরে আজকে আবারও নতুন বউ সাজবো। তো এই যে এই শাড়িটা আমার মাসি দিয়েছিল আমার বিয়েতে, মানে নতুন বউ সাজার জন্য এই শাড়িটা আমাকে দিয়েছিল। মানে দেয় না আগে তো কেউ, মানে আমরা যখন বিয়ে করেছিলাম তখন কেউ মানে কোণে সাজা দিত, কেউ বর সাজা দিত, কেউ খাট দিত, কেউ আলমারি দিত, এইভাবে সাহায্য তুলে আমাদের বিয়ে হয়েছে, আমার বিয়ে হয়েছে, আমাদের বলছি কেন। তো এই শাড়িটা আমার কোণে সাজাটা আমার মাসি দিয়েছে, তো এই শাড়িটা পরে আজকে আমি আবারও তোমাদের সাথে কোণে সাজবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। তো আমি মানে না ছিল কোনো মেকআপ, না ছিল কোনো গয়নাগাটি, কিচ্ছু ছিল না। তো সেই আমি যেমন করে সেজেছিলাম 2010-এ, মানে যেভাবে সেজে আমি বিয়ে করেছিলাম, তো সেই শাড়িটা আজকে তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো। আর দেখো আমি কিন্তু আলতা পরে নিয়েছি, তো তখন তো মেহেন্দি পরেছিলাম, আজকে আমি আলতা। তো এইভাবে ল্যাটা প্যাটা হয়ে গেছে মেয়ের জন্য। তো বন্ধুরা দেখো শাড়িটা পরে নিলাম, তো এখন আমি পরবো গয়না, তো সেটা তোমাদেরকে দেখাবো। গয়না অনেক দামি দামি গয়না। তো দেখো শাড়ি, তো বন্ধুরা এখন আমি মুখে লাগাবো পাউডার। তো বিয়ের সময় তো ফেলাফলি আর পাউডার দিয়েছিলাম, তো আজকে আর আমি ফেলাফলি দিব না, কারণ ফেলাফলি দেওয়া আমি বন্ধ করে দিয়েছি, তো পাউডারটাই দিব। আর শাড়ি তখন আমি এইভাবেই পরেছিলাম বিয়েতে, যেভাবে পরেছি শাড়ি তো সেইভাবেই পরে দেখাচ্ছি তোমাদেরকে। আর যেগুলো আমি মানে পরেছি সেগুলাই পরেই দেখাবো তোমাদেরকে। জাস্ট একটু মানে ডিজাইনটা অন্য মতো হবে, মানে চুড়ির ডিজাইনটা বা মালার, তখনকার চুড়ি মালা তো আর এখন নেই না। তো এখন আমি পাউডার মাখবো। তো বন্ধুরা দেখো আমি শাড়িটা ঝেল্লির মতো করে পরে নিয়েছি, তো ঝেল্লি আমি একা একা পরেছি, ওর জন্য তো ঝেল্লি হয়ে গেছে। আর ব্লাউজটা, এই শাড়ি ব্লাউজটা আমার আর এখন হবে না, ওর জন্য আর পরিনি, এটা হচ্ছে আমার এখনকার ব্লাউজ। তো তখন তো আমার দিদি আমাকে সাজিয়ে দিয়েছিলো, এখন তো আমি একা একা সাজতেছি। আর শাড়ির যে আঁচলটা ছিল বুকের মধ্যে কুচি কুচি ছিল আর কি, তো মানে সামনে দিয়ে বুকে কুচি কুচি ছিল, তো আমি তো কুচি কুচি দিতে পারিনি, তো এইভাবেই আর কি দিয়ে মানে দিলাম আর কি। তো একটা কথা বলতে, আমি আর 10-15টা মেয়ের মতো করে ভালো করে মানে ব্রাইডাল মেকআপে বা মানে ভালো গয়নাগাটি পরে আমি তো বিয়ের পিঁড়িতে বসতে পারিনি। তো আমি আমার ভাগ্যটা এমনই খারাপ ছিল যে আমি যে একটা হার কিনবো, তো সেই টাকাটাও ছিল না, মানে কী আর বলবো, আমার সাজগোজ জিনিস তো আমার মা কিনে দিয়েছে, শুধু 4টা চুড়ি আর কানের তো সোনার ছিল, যেহেতু আমাকে দিয়েছে কানের সোনার আর গলার চেনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বাহিরের থেকে দিয়েছে। তো আমার গলার যে মানে ওই আগের পিকটাতে কিন্তু আমার গলার হারটা অত বোঝা যাচ্ছে না, ওই হারটা ছিল আমার বৌদির, ওটা ছিল সোনার হার। তো ওই হারটা পরেই আমার কিন্তু বিয়ে হয়েছিল। আর আমার বৌভাতের দিনও কিন্তু মানুষের গয়না দিয়েই আমার মানে গয়নাগাঁঠি পরেই কিন্তু বিয়ে হয়েছিল, না বৌভাত হয়েছিল, মানে রিসেপশন আর কি। তো এটাই,
তো একদম সাধারণ, মানে কি আর বলবো, মানে খুবই এখন ইচ্ছা করে একটু ব্রাইডাল মেকআপে সাজতে, সত্যি কথা বলতে খুব ইচ্ছা করে। তো তখনকার দিনে যে এমন কি আর বলবো, আমার আমার বিয়ে তো হয়েছে আমার সাহায্য তুলে, বলে লাভ নাই, আমি মিথ্যা কথা বলছি না, যেটা সত্যি সেটাই। আর গাজরাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এখন তো সবাই গাজরা দেয়, তখন তো ছিল খইয়ের মালা আর কি, খইয়ের মালা আর কি খোপাতে দিত, মানে খই আছে না, খইয়ের মালা গেঁথে খোপার মধ্যে দিত। তো তখন তো আমি সোনার কানের পরেছি, আর এখন তো এগুলো ঘেরি ঝুমকো। তো এখন কিন্তু আমার সিটি গোল্ড, সোনার না থাকতে পারে কিন্তু সিটি গোল্ড আমার আছে এখন, হার বলো, চিক বলো, কানের বলো, মানে চুড়ি বলো, এগুলো আমার এখন আছে। তো এখন ভাবি, তখন যদি এগুলো থাকতো অনেক সুন্দর করে সেজে গুজে বিয়ে পিড়িতে বসতাম আর কি। তো যাই হোক বন্ধুরা, যেটা হওয়ার হয়ে গেছে সেগুলা ভেবে তো আর লাভ নেই, তো কানেরগুলো পরে নিলাম। আর দেখতেই পাচ্ছ আমাকে কেমন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, তো একটু কমেন্ট করে বলে দিও কেমন লাগছে আমাকে। আর কপালটা চিতিয়ে নিলাম না, তো পারি না, ওর জন্য চিতিয়ে নিলাম না। আর লিপস্টিকটা দিচ্ছি আমি সিঁদুরে, তো লিপস্টিক আনতে ভুলে গেছি। বন্ধুরা দেখো, এটা হলো আমার 2010 সালের বিয়ে করার পোশাক। তো 2010 সালে আমি এইভাবে সেজে গুজে বিয়ে পিড়িতে বসেছিলাম। মা গো, আমারও ইচ্ছে করছে বিয়ে পিড়িতে বসি ব্রাইডাল মেকআপে। তো এখন তো বর বাড়িতে নেই, বর যদি থাকতো তাহলে একটু হয়ে যেত, আজকে বিয়েটা করে নিতাম দুজনেই। তো তখন না ছিল কোনো মেকআপ, না ছিল কিছু, কিচ্ছু নেই। এই যে চুড়ি দুটো দেখতে পাচ্ছ, এই দুইটা চুড়িয়ে চারটা চুড়িয়ে পড়েছি না, এই যেগুলোকে কি বলে হাতে দিয়ে দেবে, এগুলো পরে কিচ্ছু ছিল দেখে নাও। এখন ইচ্ছা করে ব্রাইডাল মেকআপ করতে, খুবই ইচ্ছা করে সত্যি কথা। এখন মানুষকে দেখি না, অনেক মেয়েকে দেখি ব্রাইডাল মেকআপে বিয়ে করে, তো আমার তো বিয়ে হবে না, কিন্তু সাজতে খুবই ইচ্ছা করে। তো সেটাই তোমাদেরকে দেখালাম। এটা হচ্ছে আমার মাসির দেওয়া শাড়ি, পরে আবারও নতুন কনে সেজে নিলাম, তোমরা দেখো। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ দাদা আসার সময় হয়ে গেছে। দাদা যদি আসে তাহলে দেখে, তাহলে শেষ সবকিছু শেষ হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর পাশে থেকে বেল আইকনটি অল করে আমার নোটিফিকেশন ভুলে যাই আমি। তো যাই হোক, বেলটা অল করে দিও, ঘন্টিটা ঘন্টিটা। তো বন্ধুরা কালকে আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে, ততক্ষণ সঙ্গে থাকবে, পাশে থাকবে, তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।